নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। আজ দেখুন আরেকটা গাছ, এই গাছটা আপনাদের খুব পরিচিত গাছ, প্রেমনা মাইক্রোফিলা। এই গাছটা থেকে খুব সুন্দর বনসাই তৈরি হয়, কিন্তু এটা মোটামুটি আমাদের এই দেশের গাছ না, এটা বলতে গেলে বিদেশি গাছ। থাইল্যান্ড, ফিলিপিন্স, তাইওয়ান, এইসব দেশে এই গাছগুলো হয়। আমাদের ভারত বলুন, ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, যারা বনসাই করে ম্যাক্সিমাম লোকের কাছে এই প্রেমনা থাকবেই। খুব ভালো ম্যাটেরিয়াল বনসাইয়ের পক্ষে, মানে যারা নতুন বনসাই শুরু করতে চান তাদের পক্ষে এটা খুব ভালো ম্যাটেরিয়াল। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ম্যাটেরিয়ালটার ডাল কেটে আপনি গাছ করতে পারবেন, খুব ভালো ম্যাটেরিয়াল। এখন গাছটা আমার মোটামুটি ওয়্যারিং করা আছে, একটু দেরি হয়ে গেছে ওয়্যারটা খুলতে, তাই ওয়্যার বাইট হয়ে গেছে, মানে দেখবেন ওয়্যারটা ঢুকে গেছে, ব্রাঞ্চের মধ্যে ওয়্যারটা ঢুকে গেছে, মানে ওয়্যার বাইট হয়ে গেছে। আগে এই ওয়্যারটা খুলে দিই। Thank you.
এটা গাছটার ফ্রন্ট। এটা গাছটার ফ্রন্ট, এটা ব্যাক সাইড। এই সাইডে একটা ব্রাঞ্চ আছে, এই সাইডে একটা ব্রাঞ্চ আছে। গাছটার রুট স্ট্রাকচারটাও খুব সুন্দর। অন্তত 10 থেকে 15 দিন অন্তর অন্তর গাছটাকে ট্রিমিং না করলে গাছটার শেপটা ঠিকঠাক থাকে না। প্রচুর ব্রাঞ্চ বেরোয় তো, এলো পাতারি সব ব্রাঞ্চগুলো বেড়ে যায়, গাছটাকে ট্রিম করে রাখতে হবে। এখন মোটামুটি আমি ট্রিম করে দিলাম, এবার গাছটাকে একটু বাড়তে দেবো, তারপরে আবার এই অ্যাপেক্সটাকে একটু বাড়াবো। এই জায়গাটা একটু ডালপালা কম আছে, ব্রাঞ্চগুলো কম আছে, আমিও কেটে দিলাম যাতে আরও বেশি পরিমাণে পাতা বেরোয়, ব্রাঞ্চ বেরোয় নতুন নতুন, তাতে এই জায়গাটায় একটা প্যাডের মতো তৈরি হয়। এটা হচ্ছে গাছের ফ্রন্টটা, হাইটটাও খুব একটা বেশি না, গাছটা 8 ইঞ্চির মধ্যেই আছে। আপনি যেরকম ইচ্ছে, আপনারা যদি নতুন বনসাই করতে চান, নতুন শুরু করতে চান, এই গাছটা দিয়ে ট্রাই করতে পারেন। খুব ভালো ম্যাটেরিয়াল, ডাল একটা ডাল কেটে লাগালে মোটামুটি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। মোটামুটি আমার কাজ শেষ, আবার এর পরের ভিডিওতে দেখা হবে, আপনারা দেখবেন ভালো করে ভিডিওগুলো। আর যারা নতুন চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তাহলে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।